সালামু আলাইকুম। আজকে যে ভিডিও সেটা হচ্ছে ছোট ব্যবসা, ছোট ব্যবসায়ী এবং ছোট ব্যবসাতে যে ম্যানেজমেন্ট মিস্টেক, যে মিস্টেকগুলোর কারণে একটা ছোট ব্যবসা বড় হতে পারে না, বড় ব্যবসা না হতে পেরে বরঞ্চ ধ্বংস হওয়ার পথে চলে যায়, সেরকম পয়েন্টগুলো কয়েকটা পয়েন্ট আজকে পয়েন্ট আউট করবো। সর্বপ্রথম পয়েন্ট যেটা হচ্ছে যে বড় কিছু চিন্তা না করা, বড় কিছুর জন্য তৈরি না থাকা। আমি ছোটো ব্যবসায় আমার এত কিছু আদার ব্যাপারে আমার জাহাজের খোঁজ খবর নিতে হবে না, সেজন্য আমার বড় হওয়ার কোনো পরিকল্পনা নেই। এটা হচ্ছে যে ব্যাকলগার মাইন্ডসেট, আপনি নিজেকে পিছনে রেখে দিচ্ছেন। আপনি যদি বড় হওয়ার চিন্তা রাখেন, বড় ব্যবসায়ী হওয়ার চিন্তা রাখেন, ডেফিনেটলি আপনাকে বড় কিছুর চিন্তা করতে হবে, বড় করে চিন্তা করতে হবে এবং ফাইনালি সেই বড় চিন্তার আউটকাম নিয়ে আসার জন্য আপনাকে বড় পরিকল্পনাটা করতে হবে। সো আপনাকে এমন একটা পর্যায়ে গিয়ে ভাবতে হবে, যত দূর আপনি যেতে চান সেই জায়গাতে গিয়ে আপনাকে মূলত সব পরিকল্পনা তৈরি করতে হবে। আপনার ব্যবসার ডিটেইলিং ওই জায়গাটাতে গিয়ে করতে হবে। করার পরে এবং আস্তে আস্তে আপনি স্টেপ বাই স্টেপ নিচে আসেন। আসার পরে এখন আপনি যে পজিশনে আছেন সেই পজিশনে ভাবেন যে আসলে এখান থেকে এইটুকু হলে আমি শুরু করা সম্ভব। বাট ইউ নিড টু বি রেডি ফর সামথিং বিগ। আপনি বড় স্কেলে বড় ভলিউম কিছু পেলে সেটা যাতে হ্যান্ডেল করতে পারেন, বড় হওয়ার যে সুযোগ আপনি যখন পাচ্ছেন তখন যাতে সেটা গ্র্যাব করতে পারেন গ্র্যাজুয়ালি, সেটার জন্য আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে। সেটা যদি না থাকে আপনার মধ্যে, আপনার বিজনেসের মধ্যে, আপনি গিয়ে ওই বড়টা হওয়ার সুযোগ আপনি কম পাবেন, আপনার হয়তো ঝরে পড়তে হতে পারে। সো বড় কিছুর জন্য রেডি থাকা, প্রস্তুত থাকা এবং বড় কিছু পরিকল্পনা করে নিজের বিজনেসকে শুরু করাটা সবচেয়ে ভালো পন্থা একটা বিজনেস যদি বড় হতে চায়। আদারওয়াইজ ইটস এ মিস্টেক। এরপরে অপশন হচ্ছে যে আপনি প্রসেস তৈরি করা। এই যে আপনি যত দূরে চিন্তা করে ওখানে ভাববেন, ওই জায়গাটাতে গিয়ে আপনার আসলে কী কী দরকার, কীভাবে দরকার, কোন জিনিসটা কীভাবে করলে এতগুলো কাস্টমার বা এতগুলো প্রোডাকশন প্রসেস আপনি হ্যান্ডেল করতে পারবেন, এতগুলো প্রোডাকশন লাইন আপনি হ্যান্ডেল করতে পারবেন যদি আপনার প্রোডাকশনের বিজনেস হয়, এতগুলো প্রতিষ্ঠানকে আপনি সার্ভিস দিতে পারেন যদি আপনার সার্ভিসের বিজনেস হয়, বা আপনার যদি সেলস বিজনেস হয় আপনি সেলস বিজনেস আপনার সেলস ভলিউম কীভাবে বাড়াবেন, কীভাবে বড় করবেন আপনার সেলস আউটলেটগুলো, কত কীভাবে কতগুলো আপনি চাচ্ছেন সেটাতে, আপনি প্রোডাক্টগুলো আপনি কীভাবে ডেলিভারি দেবেন, আপনি ই কমার্স হয়ে থাকলে ই কমার্সে আপনার যদি 2-4-5 কোটি 10 কোটি কাস্টমার হয়, 100 কোটি কাস্টমার পর্যন্ত যায়, তখন গিয়ে আপনি আসলে কীভাবে কী প্রসেস চালাবেন দেশের মধ্যে, দেশের বাইরে, ইন্টারন্যাশনালি কোন কোন প্রসেস আপনি কাজ করতে হবে, অতদূর পর্যন্ত আপনি অ্যাটলিস্ট ভাবতে হবে। এবং সেই অবস্থানে গিয়ে আপনি যদি আপনি যেভাবে ডেলিভারি দিতে চান, সেই অবস্থানে গিয়ে আপনি যেভাবে সার্ভিসটা দিতে চান, সেই অবস্থানে গিয়ে আপনাকে ভেবে ওইভাবে আপনার প্রসেসটা তৈরি করতে হবে, যাতে আপনি বর্তমানে ওই প্রসেস ছোটো স্কেলে শুধুমাত্র একটা শহর কেন্দ্রিক বা একটা এই বাংলাদেশ কেন্দ্রিক যদি প্রসেসটা তৈরি করেন, তাতে গিয়ে পরবর্তীতে দেখা যাবে যে আপনি খুব দ্রুত অ্যাডাপ্টেবিলিটি আপনার মধ্যে থাকবে এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশে যদি সারা বাংলাদেশ এক্সপ্যান্ড করতে চান, ইন্টারন্যাশনালি অন্যান্য দেশে এক্সপ্যান্ড করতে চান, তখন গিয়ে আপনার জন্য ওইটা খুব সহজ হয়ে যাবে। সো এইটা হচ্ছে বিল্ডিং আ প্রসেস, কীভাবে কোন জিনিস চলবে, কীভাবে কী চালাবেন এবং এটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, হুইচ ইজ মাই থার্ড পয়েন্ট। আপনাকে প্রসেস করলেই হবে না, সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে যে এই প্রসেসে আমার বিজনেস চলবে, হুইচ ইজ পলিসি হতে পারে, সেটা হতে পারে হচ্ছে আপনার রুলস রেগুলেশন, সেটা কি সাপোজ আপনি কীভাবে প্রোডাকশন করছেন, কীভাবে সে জিনিসটাকে ওয়ারহাউজিং করছেন, সেটাকে প্রিজার্ভ করছেন, কীভাবে প্যাকেজিং করছেন, কোন কোন প্যাকেজিংটা আপনি সেখানে চালাচ্ছেন, কর্পোরেট কালচার, কর্পোরেট প্রেজেন্স আপনার কীভাবে থাকছে, ব্র্যান্ডিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, এভরিথিং ইজ আন্ডার দ্যাট। আপনার কোন এমপ্লয়িগুলো কাজ করবে, কীভাবে কাজ করবে, কী কী ফ্যাসিলিটিস তারা পাবে, কীভাবে ফ্যাসিলিটেট তারা হবে, তাদের কী এনভায়রনমেন্ট আপনি দেবেন, কাস্টমারদেরকে কীভাবে আপনি কেয়ার করবেন, কোন লেভেলে কাকে কীভাবে সাপোর্ট দেবেন, এই জিনিসগুলো আপনার সব কিছু জন্য রেডি থাকতে হবে প্রসেস এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আসলে অনেকে বিজনেস করে না, অনেকে প্রসেস করেই না, অনেকে প্রসেস করার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করে না। জাস্ট হোয়াই শুড আই ডু দ্যাট? সো যার ফলে দিস ইজ মেকিং এ বিগ মিস্টেক, যার ফলে বিজনেসগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে এবং বাংলাদেশের ছোটো ছোটো বিজনেসগুলো বড় হতে পারে না জাস্ট বিকজ অফ দিস। সো প্রসেস ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে অপশন যেটা হচ্ছে যে এই যে প্রসেস আপনি ইমপ্লিমেন্ট করতেছেন সেটাকে আপনাকে সুপারভিশনে রাখতে হবে, ফলো আপে রাখতে হবে, যে প্রসেস যে ইমপ্লিমেন্ট করছেন সেটা আপনি যে রুলস রেগুলেশন যে পলিসি দিয়ে ইমপ্লিমেন্ট করছেন সেইটা সেইভাবেই হচ্ছে কিনা, আপনি একটা জিনিস প্রোডাকশন করলে সেটা সেভাবে হচ্ছে কিনা, আপনি একটা জিনিস সার্ভিস দিলে সেই এক্স্যাক্ট সার্ভিস আপনি সবাইকে দিতে পারছেন কিনা, আপনি ই কমার্স হলে পরে আপনি ই কমার্সে সবাই সেম কোয়ালিটির প্রোডাক্ট
পাচ্ছে কিনা, ডেলিভারিটা প্রপারলি পাচ্ছে কিনা, সে প্রোডাক্টটা সঠিকভাবে সে পাচ্ছে কিনা সঠিক সময়ে, ডেলিভারি ম্যান ঠিকভাবে তাদের সঙ্গে সঠিক আচরণ করে ডেলিভারি দিচ্ছে কিনা, কাস্টমারও যদি খারাপ হয় সে কাস্টমার খারাপ কাস্টমারকে কীভাবে আপনি হ্যান্ডেল করছেন সেটা, আপনার কল সেন্টার কীভাবে হ্যান্ডেল করছে সেটা, কীভাবে আপনি কতটুকু আপনি ফলো আপে রাখছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনার কোয়ালিটি পড়তে থাকবে দিন ডে বাই ডে, গ্র্যাজুয়ালি আপনার কোয়ালিটি ডাউন সাইডে যেতে থাকবে। কেননা আপনি যতই ছেড়ে দিয়ে রাখবেন আপনার এমপ্লয়িরা তত বেশি গাছাড়া ভাব নিয়ে, গাছাড়া মানে বা আমরা বাঙালিরা হচ্ছে কাজ ফাঁকিবাজ, কাজ পাগল না আমরা মোটেই, আমরা কাজ ফাঁকিবাজ, কীভাবে কাজ ফাঁকি দিয়ে কাজ না করে কীভাবে দু পয়সা কামানো যায়, বেতন ইনকাম করা যায় সেই চিন্তা আমাদের সবার মধ্যে থাকে। তার ফলে আপনি যদি রেগুলার ফলো আপে না রাখেন আপনার কোয়ালিটি কখনোই বাড়বে তো দূর আরও ফল করবে এবং আপনার বিজনেস কোলাপস করবে। সো ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরপরের অপশন হচ্ছে যে এই যে জিনিসটা যে আপনি ফলো আপটা করছেন সেইটাকে আপনি কোনভাবে করছেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ওটাকে কতটুকু অ্যাভয়েড করছেন বা কতটুকু বেশি টাইট হচ্ছেন ফলো আপটা, এবং আপনার যে প্রসেস ইমপ্লিমেন্ট করছেন সেই প্রসেসটা আপনাকে আপনি একটা স্মুথ ওয়েতে ফলো আপ করছেন কি না, বা আপনি অ্যাভয়েড করছেন এক মাস পরে গিয়ে আপনি জাস্ট একটা ফলো আপ করছেন, এক বছর পরে ছয় মাস পরে গিয়ে একটা ফলো আপ করছেন, নাকি অনেক বেশি হার্ড হয়ে আপনি ডেইলি ফলো আপ করছেন, একজনের ঘাড়ের উপরে বসে নিঃশ্বাস নিচ্ছেন, সেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনোটাই ভালো না, সেটা এমপ্লয়ি হোক এবং রুলস রেগুলেশনে হোক, কোম্পানির ওপরে হোক বা কাস্টমারের সাথে হোক, আপনি রুলস রেগুলেশন বা এই ফলো আপটা যত বেশি অ্যাভয়েড করবেন তত খারাপ, যত বেশি টাইট হার্ড করার চেষ্টা করবেন তত খারাপ। ইট শুড বি স্মুথ, আপনাকে স্মুথ রাখতে হবে যে হ্যাঁ প্রসেসটা, প্রত্যেকটা প্রসেস ঠিকভাবে চলছে কি না, সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কি না এতটুকু দেখবেন। কিন্তু প্রসেস ইমপ্লিমেন্ট হওয়ার আগে আপনি আপনার যে ডেলিভারি ম্যান, সাপোজ ডেলিভারি ম্যানের ঘাড়ের উপরে আপনি গিয়ে যাচ্ছেন, যে প্রোডাকশন করছে প্রোডাকশন বয় ঘাড়ের উপরে ঘাড় চেপে ধরে আপনি করছেন, যে সেলাই করার আগে আপনি তাকে জ্ঞান দিচ্ছেন যে সেলাই হয়নি, ঠিক আছে, যারা গার্মেন্টসের ব্যবসায়ী যা বা একটা জিনিস সে প্রোডাকশন করছে, সে প্রোডাকশনের সময় প্রোডাকশন সে করার আগে আপনি তাকে বলছেন তোমার প্রোডাকশন হচ্ছে না, আমি বুঝতে পারতেছি যে তোমার প্রোডাকশন হচ্ছে না, আপনি বুঝে বলতেছেন, দিস ইজ ব্যাড। এই ধরনের জিনিসগুলো অনেকেই করে থাকে, যার ফলে এটা অনেক বেশি টাইট দিচ্ছেন আপনি, যেটা আপনার জন্য ব্যাড, অনেক বেশি আপনি ঢিল দিলে সেটা আপনার জন্য ব্যাড। একটা মার্জিনাল ওয়েতে আপনাকে এটা রাখতে হবে যেটা আপনার জন্য একটা ভালো ভালো আউটকাম নিয়ে আসে, যে আপনার কোয়ালিটিটা মেনটেন করার জন্য আপনার যতটুকু লেভেলের ফলো আপ রাখা দরকার আপনাকে সেইটুকু রাখার চেষ্টা করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে ফিডব্যাক, ফিডব্যাক ছোটো ব্যবসায়ীরা মোটেই নিতে চায় না, ছোটো ব্যবসায়ীরা এটাতে অনেক বেশি অপমানিত বোধ করে, কেননা যারা ছোটো ব্যবসা তারা মনে করে যে আমরা অনেক বড়ো কিছু করছি, অনেক বড়ো কিছুর দিকে যাচ্ছি, আমরা অনেক বড়ো কিছু হব, যার ফলে কেউ যখন ফিডব্যাক দেয় সেটা যতই পজিটিভ হোক না কেন সেটা নেগেটিভলি নেয়, সে ওই লোককে উল্টা যে ফিডব্যাক দিচ্ছে তাকে খারাপভাবে দেখে যে ওদের আমার বিজনেসে খারাপ যাচ্ছে। কিন্তু বিজনেস আপনাকে যে খারাপ চায় যে ভালো চায় দুজনের ফিডব্যাকই আপনাকে নিতে হবে, এবং সেই ফিডব্যাকটা নিয়ে অ্যাসেস করে দেখতে হবে যে আপনার বিজনেসের জন্য কোনটা ভালো, কোন ফিডব্যাকটা ভালো, কোনটা আসলে আপনার বিজনেসে প্রবলেম ক্রিয়েট করছে সেই জিনিসটা আপনাকে নিতে হবে। কেউ আপনাকে বললো যে আপনার এই এই সমস্যা, আপনার এমপ্লয়িদের মেনটেন্যান্সের ক্ষেত্রে এই এই সমস্যা হচ্ছে, আপনার নিজের মধ্যে এই সমস্যা আছে, আপনার রুলস রেগুলেশন পলিসিতে এই এই সমস্যা আছে, আপনি এগুলো চেঞ্জ করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, আপনি সেটা নিচ্ছেন না তার ফিডব্যাকটা, পরে গিয়ে দেখা গেলো যে এই সমস্যাটাই আপনার বিজনেসকে ডোবাচ্ছে কিন্তু আপনি সেটা মানতে নারাজ, এই গোয়ার্তমের কারণে, এই অ্যাভয়েডেন্সের কারণে আপনি গিয়ে ফলো ফিডব্যাক পজিটিভলি না নেওয়ার কারণে আপনার বিজনেস ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি এই জিনিসটা গুরুত্বপূর্ণ, ওয়েতে দেখবেন পজিটিভ হওয়ার চেষ্টা করুন, যত পজিটিভিটি আপনার মধ্যে নিয়ে আসবেন আপনার বিজনেস তত বেশি পজিটিভ হবে, বড় হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। এরপরে পরের অপশন যেটা বললাম সেটা পরের অপশনটা হচ্ছে বিং ওভার কনফিডেন্ট। আপনার সব কিছুতে আপনি যা করছেন, আপনি মনে করছেন আমি এটা করছি, আমার ছোটো বিজনেস, আমি একা ছোটো বিজনেস ছোটো ব্যবসা থেকে শুরু করে এতদূর এতটুকু নিয়ে এসেছি, আমি অনেক বেশি কনফিডেন্ট, আমি যেভাবে করবো যেভাবে বলবো সেইভাবেই হবে। এভরিডে ইজ এ নিউ ডে ফর আ বিজনেস, এভরিডে ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ফর আ বিজনেস, প্রত্যেকটা দিন নতুন, প্রত্যেকটা দিন নতুন অভিজ্ঞতা হবে, একটা বিজনেস প্রত্যেকটা দিন নতুন করে জন্ম নেয় এবং নতুন করে তার লাইফ পার করে এবং পরের দিন আবারও নতুন করে জন্ম নেয়। সো এই ব্যবসা আপনি যে ব্যবসাই করেন না কেন, আপনার ব্যবসায় কখনো ওভার কনফিডেন্ট হবেন না, সে ছোটো হোক আর বড় হোক, ওভার কনফিডেন্ট হতে যাবে না, একটা মার্জিনাল ইয়ে রাখেন, কনফিডেন্ট রাখেন যে ঠিক আছে আই ওয়ান্ট টু ডু ইট, আই উইল ডু ইট, বাট ইট উইল হ্যাপেন, ইট ইজ নেভার গোয়িং টু বি। আপনাকে ওই ইয়েটা রাখতে হবে নিজের মধ্যে যে এটা হবেই, এই চিন্তা রাখা বাদ দিতে হবে, এটা আমি করবো ইনশাল্লাহ, এই এই কনফিডেন্ট আপনি রাখতে পারবেন, বাট এটা হবেই,
ডোন্ট বি লাইক দ্যাট, আপনি ওভার কনফিডেন্ট হতে যাবেন না। ওভার কনফিডেন্স কিলস আ বিজনেস, আ ম্যান, হু এভার ইট ইজ। সো এর পরের অপশন হচ্ছে যে ফোকাসিং অন রং অ্যাপারেটাস। আপনি যে অ্যাপারেটাসগুলো এখানে আপনার বিজনেসে আছে সেটাকে আপনি ফোকাস রং জায়গাতে করছেন, মেবি অ্যাকাউন্টস, মেবি ফাইন্যান্স, মেবি এইচআর অ্যাডমিন, মেবি আপনার কী বলে এটাকে রুলস রেগুলেশন পলিসি যেটা আছে, মেবি এমপ্লয়ি এমপ্লয়িদেরকে যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছেন সেইটা আপনি কোন জায়গাটাতে বেশি আপনাকে আউটকাম দিচ্ছে সেই জায়গাটাতে আপনাকে বেশি ফোকাসটা করতে হবে, সেই জায়গাটা আপনাকে বের করতে হবে। পরের পয়েন্ট সেটা হচ্ছে যে এই ইনভেস্টিং ইন রং রং পার্সপেক্ট, ইনভেস্টিং ইন রং পয়েন্টস, আপনার সেটা টাকা হোক অথবা আপনার সময় হোক, আপনি ভুল জায়গাটাতে ইনভেস্ট করছেন কিনা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কেননা আপনার সময়ের মূল্য আছে, আপনার পয়সার মূল্য আছে, আপনি বিজনেস করছেন ভালো আউটকামের জন্য। সো আপনাকে জানতে হবে আসলে কোন জায়গাটাতে আপনার সময় অথবা টাকা ইনভেস্ট করলে আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন। এবং এইটার জন্য সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে যে 80-20 ফর্মুলা মেনটেন করা। আপনি একটা জিনিস জানবেন যে আপনি যা কিছু এফোর্ট দেবেন আপনার যে কোনো বিজনেসে, যে কোনো কাজে, জীবনের যে কোনো কোনো কিছুতে, দেখবেন যে আপনার 80% যে এফোর্ট তা আউটপুট দেবে মাত্র 20%, 20% মাত্র আউটপুট দেবে, 80% আপনার পরিশ্রম মাত্র 20% আউটপুট দেবে, বাকি 20% যে এফোর্ট আপনি দিচ্ছেন তা আপনার 80% আউটপুট দেবে। এটাকে বলে 80-20 ফর্মুলা। এর মানে কি এই যে আমি যে 80% এফোর্ট যে আসছে আমার এতগুলো ইয়ে দিয়ে 20% দিয়ে বাকি 80% আমি কিছু করবো না, না, আমার বাকি 20% আউটপুটও ইম্পর্টেন্ট, বাকি 20% ইফোর্টও আমার ইম্পর্টেন্ট, সেটাও আমার করতে হবে। এবং আপনাকে জাস্ট ফোকাস করতে হবে যে যে জিনিসটা আপনাকে বেশি আউটপুট দিচ্ছে সে জায়গাটাতে আপনি বেশি এফোর্ট দেন, সে জায়গাটাতে আপনি বেশি ফোকাস রাখেন, সেগুলোতে বেশি আপনি ইয়ে দেন। এর মানে কি এই যে না বাকি এফোর্টগুলো ওখানে মার্জিন হয়ে যাবে, না, ব্যাপারটা এরকম না। ওই জায়গার এফোর্ট আপনাকে ওখানে রাখতে হবে, কেননা ওই 20% আপনার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আপনি মূল ফোকাস, মূল আপনার ব্রেইন আপনি এখানে খাটান। দেখবেন যে ওই এই ওই যে 20% দিয়ে যে 80% আপনি নিয়ে আসছেন সেটা আপনার জন্য একটা বড় মার্জিন ক্রিয়েট করবে। এবং আপনার এই ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমি বলতে চাইবো যে আপনার প্রসেস ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এর এই আপনার বিজনেস বা ম্যানেজমেন্টের জন্য অনেক প্রসেস আছে, অনেক স্ট্যান্ডার্ড আছে, বা সিক্স সিগমা নামে, লিন সিক্স সিগমা নামে এরকম এই ধরনের বেশ কিছু ইয়ে আছে প্রসেস মেনটেনের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট মেনটেনের ক্ষেত্রে, এবং আরও এই ধরনের বেশ কিছু ইয়ে আছে, স্ট্যান্ডার্ড আছে যেগুলো আপনি ফলো করতে যদি পারেন তাহলে সেখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কীভাবে বিজনেসটাকে, আপনার প্রসেসটাকে কীভাবে আপনি মেনটেন করে একটা ছোটো বিজনেসকে বড় বিজনেস করার সম্ভাবনা নিয়ে আসতে পারেন। কেননা বাংলাদেশে অ্যাটলিস্ট এতটুকু দেখা যায় বড় বড় বিজনেস পর্যন্ত ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে, ম্যানেজমেন্টের লুপহোলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে ছোটো বিজনেস তো মোটেই টিকতে পারছে না, শুধুমাত্র বাংলাদেশের ছোটো বিজনেস টেকে না শুধুমাত্র এই ম্যানেজমেন্টের দুর্বলতা বা ঘাটতির জন্য এবং এই ধরনের এই ইগনোরেন্সগুলোর কারণে। সো আশা করি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, ফোকাস করবেন, এবং এই জিনিসগুলো মিস্টেকগুলো না করে এই ভুলগুলো শুধরে আপনি সঠিক লাইনে আপনার বিজনেসটাকে বড় করবেন। বাংলাদেশে বড় বড় বিজনেস দরকার, বাংলাদেশের ইকোনমি বড় করা দরকার, এবং সেটার জন্য এই ভুলগুলো এড়িয়ে চলাটা খুব বেশি জরুরি। আশা করি এই বিজনেস, এই ভিডিওটা আপনাদের হেল্প করবে এই কাজে। আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ভিডিও শেয়ার, যা কিছু পারেন করেন, হেল্প মি এক্সপ্যান্ড দিস চ্যানেল। চ্যানেলটা বড় করার প্রয়োজন আছে, কেননা এই যত বেশি মানুষ দেখবে তত বেশি মানুষ এখানে শিখতে পারবে, তত বেশি মানুষ এখানে বিজনেসম্যান হওয়ার এবং বিজনেসটাকে সঠিকভাবে হয়তো বা করার, বা আমার এই পয়েন্টগুলো, এই কথাগুলো যদি কোনো না কোনোভাবে কারো না কারো এতটুকু কাজে লাগে তাহলে ডেফিনেটলি এটা আমার জন্য বড় পাওনা হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওটা দেখাবো। আসসালামু আলাইকুম।